তো প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বর্তমানে তোমরা লকডাউনের মধ্যে নিজের বাড়িতে অবস্থান করছো। তো তোমরা পূর্ব থেকে অবগত আছো যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছে আর কি, এবং সেগুলোকে তোমরা সুন্দর করে একটা খাতায় লিখে সেগুলো তোমরা বিদ্যালয় যখন খুলবে তখন তোমরা সেগুলো স্কুলে জমা করতে পারবে। তো সে বিষয়ে কয়েকটা নির্দেশিকা তারা দিয়েছে, এরকম নির্দেশিকাগুলো এরকম যে প্রথম যে পর্যায়ক্রমিক যে মূল্যায়নের জন্য নির্ধারিত যে পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তোমাদের তৈরি করতে হবে। তারপর তোমাদের মূল্যায়নের জন্য নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে দেখে নেওয়া যেতে তোমাদের পারে। আর বিদ্যালয় খুললে টাস্কগুলি তোমরা শিক্ষকের কাছে জমা দিতে হবে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তোমরা সহায়তা নতুন করে তারা কিছু প্রজেক্টের কাজ বা টাস্কের কাজটা দিতে পারে, সে ব্যাপারে তারা SMS বা ফোন করে তোমাদের জানাতে পারে। আর এই বিষয়ে তো আজকে আমি তোমাদের সামনে মূলত সপ্তম শ্রেণীর টাস্কের কাজগুলো নিয়ে আজকে হাজির হয়েছি। তো প্রথমে আমরা আজকে প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন দেখো, তোমরা একটু মন দিয়ে দেখো যে দুটো তোমাদের অধ্যায় থেকে প্রশ্ন লিখতে হবে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? প্রথম অধ্যায় তোমাদের আছে দেখো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, আর দ্বিতীয় অধ্যায়টা আছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, ঠিক আছে? এ দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে মূলত চারটি প্রশ্ন আছে, তো তোমাদের এই প্রশ্নগুলোকে তোমাদের খাতা থেকে সুন্দর করে সে খাতা থেকে তোমাদের নির্দিষ্ট খাতায় প্রত্যেকটা প্রশ্ন তোমাদের নির্দিষ্ট খাতায় কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে দেখো, সেনযুগে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার কমে গিয়েছিল, একটিটির স্বপক্ষে দুটি বা তিনটি বাক্যে লিখো। তো আমি তোমাদের আজকে প্রশ্নের সঙ্গে সঙ্গে কিছু তোমাদের উত্তরগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। প্রথমে দেখো উত্তরগুলো তোমার প্রথমে প্রশ্ন আছে দেখো, তোমরা জানো যে সেনযুগে বৌদ্ধ ধর্মের প্রসার এবং প্রসার ঘটেনি, তোর কয়েকটি কারণ ছিল। দেখো প্রথমে যে কারণটা আছে যে সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। দ্বিতীয় যেটা লিখেছি, সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন সবাই শৈব। তো এটা ছিল তোমাদের প্রথম প্রশ্ন, এটা উত্তর। তারপর তোমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এরকম যে প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায় পড়েছ তার একটি তালিকা তৈরি করো। এখানে দেখো প্রাচীন বাংলার অঞ্চল তোমাকে মত অঞ্চলের নাম চেয়েছে, তো আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি। লিখার পরে দেখো এখানে দিয়েছি প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুণ্ডবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়শুম্ভ, গৌড়, সমতট, হরিকেল। তাছাড়া তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের এই প্রশ্নের জন্য পাঠ্যপুস্তকের যে আট নম্বর পেজে তোমরা সহায়তা নিতে পারো। আমি পরে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কোথা কোথা থেকে নেওয়া হয়েছে, তা তোমরা দেখিয়ে দিচ্ছি আমি। তারপর দেখো তোমাদের পরে যেটা প্রশ্ন আছে তিন নম্বর প্রশ্ন, ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো, সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি, দুটি অথবা তিনটি বাক্যে লিখতে বলা হয়েছে। তো তুমি দেখো যে ত্রিভুজ আমরা দেখছি, তো ত্রিভুজের যে প্রথমেই যে অংশটা রয়েছে দেখো প্রথমে আছে কে, রাজা, ঠিক আছে? এই রাজার পরে আছে সামন্ত, মাঝারি সামন্ত, ঠিক আছে? তারপর শেষে দেখো শেষে অবস্থান করছে কি, সাধারণ কৃষক বা সাধারণ মানুষ, কিন্তু উৎসব শেষ সারিতে কিন্তু তারা অবস্থান করছে। তো তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে তোমাদের পাঠ্যপুস্তকে এই ছবিটা কিন্তু রয়েছে, তোমাদের পাঠ্যপুস্তকের 29 পৃষ্ঠায় এই ছবিটি রয়েছে। তো তোমাদের এই ছবিটি সুন্দর করে আঁকতে হবে, আঁকার পরে তোমাদের সুন্দর করে সেটা
ছবির এবং পাশেই ডান দিকে দেখো একটা ছবি আছে সুন্দর, এই ছবিটা আর কি, সেখানে ছবির পাশে ডান দিকে একটা লেখা রয়েছে সুন্দর করে, এই লেখাটি দেখো, ত্রিভুজটি নিচের দিকে চওড়া হয়েছে, তার মানে নিচে অনেক জনগণ, তাদের উপর বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক রয়েছে, মাঝারি শাসকের উপরে অল্প কিছু মহাসামন্ত, আর সবার উপরে রাজা, রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয়। তো অর্থাৎ তোমাদের ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে। তোমাদের আমি এখন তোমাদের যে স্কুলে যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকে কোথায় উত্তরগুলো রয়েছে আমি তোমাদের এক নজর দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্যপুস্তক তোমরা পেয়ে যাবা 36 নম্বর পেজে। এই দেখো প্রথম প্রশ্ন ছিল, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল কেন? তো তোমরা এখান থেকে মূলত এখানে একটা পয়েন্ট লিখতে পারবা যে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ওই সময়তে ঘটেনি, আর তাছাড়া সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। আর দ্বিতীয় তোমার লিখবা যে সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন বৈষ্ণব। এটা তোমাদের রয়েছে প্রথম প্রশ্ন উত্তর রয়েছে 36 পৃষ্ঠায়, তোমরা এখান থেকে তোমরা বইয়ের সহায়তা সেটা তোমরা লিখতে পারবে। তারপর তোমাদের যে দ্বিতীয় প্রশ্ন আছে, প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায় পড়েছো তার একটি তালিকা তৈরি করো। এই প্রশ্ন উত্তর তুমি আমরা পেয়ে যাব, তোমরা পেয়ে যাবে 8 নম্বর পৃষ্ঠায়। দেখো এই দেখো লেখা আছে, দেখো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি, তাহলে পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রার সিংহ গৌড় সমতট হরিকেল, আর নদীগুলির নাম যে নদী আমরা তিনটাই নদী তোমাদের বই আছে ভাগীরথী পদ্মা মেঘনা। অর্থাৎ প্রথমে প্রাচীন বাংলার একটা পয়েন্ট করে লিখে নিতে হবে, আর দ্বিতীয় তোমাদের যে পয়েন্ট করে প্রাচীন বাংলা নদী পয়েন্ট করে তোমরা ভাগীরথী পদ্মা মেঘনা এই তিনটে নদীর নাম লিখলে হবে। তোমাদের তৃতীয় প্রশ্ন ছিল যে সামন্ততন্ত্র প্রসঙ্গে প্রশ্নটা ছিল, সেটা তোমরা 26 পৃষ্ঠায় তোমাদের পাঠ্যপুস্তকের 26 পৃষ্ঠায় সেটা উত্তর তোমরা পেয়ে যাবে। এই দেখো সামন্ততন্ত্র, এটা কিন্তু ছবি দেওয়া আছে, ঠিক আছে, এই ত্রিভুজের ছবি, তোমাদের সুন্দর করে ত্রিভুজের ছবিটা আঁকতে হবে। তারপর তোমাদের ওই যে রাজা, তারপরে সামন্ত, মাঝারি শাসক, মহাসামন্ত, তারপর শেষে যে রয়েছে সাধারণ মানুষ, ঠিক আছে, এই যে ত্রিভুজের ছবিটা তোমার সুন্দর করে কিন্তু আঁকতে, পাশে যে লেখা আছে ডান দিকে সেই লেখাটা এখানে লিখলেই হবে। এটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের পাঠ্যপুস্তক 26 নম্বর পেজে। তোমাদের শেষ যে প্রশ্ন ছিল, পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো, আর সেই ফসলগুলির কোন কোনটি এখনও চাষ করা হয় তার একটা তালিকা তোমাদের দেখাতে হবে। এটা তোমরা পেয়ে যাও তোমাদের পাঠ্যপুস্তকের 29 নম্বর পৃষ্ঠায়। এই দেখো লেখা আছে, এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান, শস্যে নানা রকমের ফল যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি, ঠিক আছে। এছাড়াও রয়েছে আরও কাঠ, পাঁচ তুলো, পান, সুপারি, এলাচ, এগুলো যেমন প্রাচীন যুগে যেমন চাষ হচ্ছে তেমনই এগুলো অনেকটা এখনও চাষ হয়। তোমরা এটা সুন্দর করে তালিকা আকারে এটা তোমরা লিখতে পারো। তো এই ছিল তোমাদের আজকের সপ্তম শ্রেণীর পরিবেশ ইতিহাস থেকে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক। তো আমি তোমাদের শেষে একটা ছোট রিকোয়েস্ট করব যে যারা এখন আমার এই চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ারও করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও যখন আমি ছাড়বো তখন তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ধন্যবাদ।